কন্টিন গুলো আছে ওগুলি একটা সমান না, বাটনের নিচে বর্তাছে, একটু রেডিও নিচে বাটনের নিচে পড়তেছে, বর্তাছে। এগুলা ধীরে ধীরে কইরা নেন, 24টা আপনাদের কাছে দেওয়া আছে, আমি দেখেন টোটালটা কইরা দিছি। একটু মার্জিন টপ বা প্যাডিং টপ রেফ রাইট করেন, হয়ে যাবে। কোনটা এটা একটু প্র্যাকটিস করেন, আমি করে দিছি, দেখেন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার এটা কোডটা স্যার গ্রুপে দেন না, পুরো কোডটা স্যার আমার কোডটা স্যার ওই তো, যে কোডটা তো ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিছি, ওই মেসেঞ্জার গ্রুপে দেখেন আমি যে জি স্যার আপনাদের পাইছি। অ্যানাউন্স দিছি, ওই যে আগামীকাল বন্ধ তার আগে দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে লেফট রাইট একটু ইয়ে আছে, আর কিছুই নাই, এটা করা করা কোনো সমস্যা নেই। এখন মার্জিন প্যাডিং দিলে হবে, এটা আপনারা করেন, যদি না হয় নেক্সট ক্লাসে আমি করে দিব, ঠিক আছে। আচ্ছা ব্রেকের আগে ভিডিওটা আমি মাইক্রোফোন খোলাতে আমার ভিডিওটা একবারই রেকর্ড হয় নাই। এখন কথা হচ্ছে ক্লাসটা আমি কীভাবে পুরো রিভিউ করব, এটা বলেন। স্যার লাগবে না রিভিউ, আপনাদের কি রিভিউ রাখবে না নতুন? এটা তো আমি কোড দিয়েই দিলাম, ঠিক আছে। স্যার লাগবে তারপরে না কোর্স আপনারা একটু প্র্যাকটিস করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে রেডিও বাটন চেকবক্স কাস্টমাইজ করার জন্য আপনারা এই কোডটা কপি দিয়ে রাখেন, যখন লাগবে এই স্টাইলটা ইউজ করে দিবেন, জাস্ট ক্লাসের নামগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। যদি পারেন ওকে, নিজে কাস্টমাইজ করে বানাইছেন, এটা অনেক পরিশ্রমের কাজ, আরও অনেক ইফেক্ট থাকে অনেক কিছুই। সবচেয়ে বেস্ট হইলো এই কোডটা কপি দিয়ে রাখেন, আপনার যখন লাগবে এগুলো ইউজ করে নেবেন, ঠিক আছে। এজন্য একটা ভালো আমি পূর্ণাঙ্গ গত ক্লাসে আপনাদের বলছি সবগুলো ফিল্ডই লাগবে। এই যে ফিল্ডগুলো দিছি এর বাইরে আর তত একটা ফিল্ড থাকে না, যে ফিল্ডগুলো আপনার কমন ইউজ হয়। আচ্ছা এখন আমরা বুথ স্ট্যাপে যাই, আজকে বুথ স্ট্যাপ কিন্তু ধরতেই পারি নাই। আচ্ছা কোডটা কার কার কাজ করছে, রেডু বাটন চেকবক্স পাইছেন কাজ করছে তারা একটু ইয়েস লিখেন, কার্ডটা কাজ করে নাই সে একটু চ্যাটবক্সে নো লিখেন, কিছু বলার থাকলেও নো লিখেন। ও আরেকটা কাজ, আমি দেখেন মেল ফিমেল লাগতে ভুলে গেছি, এটা একটু রিনেম করে নিয়েন, জেন্ডার আমি এসএসসি এসএসসি রেখে দিছি। বুঝতে পারছেন না, বুঝতে পারেন নাই, আমাকে কেউ একজন মাইক্রোফোনে বলেন। জি স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। আমি নিচে থেকে নাম ইয়াটা কপি দিছি আর কি, এসএসসি এসএসসি, খালি ওইখানে ক্লাসের নামগুলো চেঞ্জ করছি, কন্টেনার ওয়ান আর রেডিও চেকড, ওই এসএসএসসি লেখাটা রিমুভ করতে ভুলে গেছি। ওকে হ্যাঁ এটা নিয়ে আপনারা একটু, হ্যাঁ বলেন, কে বলছেন, নাম বলেন আগে। মেহেদ্দিন হাসান জি স্যার, বলেন। ব্রেকের আগে ওই যে স্যার বললাম যে লেভেল আর ইয়া স্প্যানটা স্যার আরেকবার জাস্ট শুধু বুঝাইতে। লেভেল আর স্প্যান্ট ও এখানে কেন ইউজ করছি, লেভেল ইউজ করছি এটা হচ্ছে কি, আপনার টি আর টিডি ইউজ করেন না একটা ডাটা রাখার জন্য, এটা হচ্ছে টেবিলের ক্ষেত্রে টি আর টিডি। আপনি যদি প্লেন কোথাও কোনো কিছু লিখতে চান, এটা আপনার যেমন আমরা ডিপ ইউজ করি কখন বলেন তো, ডিপ ইউজ করি কেন স্যার? আমরা টেবিল, একটা টেবিল যদি করি বা একটা পেজের ভিতরে ভাগ ভাগ না না, ডিপ কেন ইউজ করি এটা বলেন আগে, ডিপটা কেন ইউজ করি স্যার? একটা পেজ ভাগ করার জন্য, ওই লেভেলটাও সেম, একটা অংশে আবদ্ধ করার জন্য লেভেলের আন্ডার ওইগুলো করা হয়, ঠিক আছে। লেভেলটা বুঝছেন না, বুঝেন নাই স্যার? বুঝছি। যেমন একটা টেবিল বা একটা ছবিকে আপনি ডানে নেবেন বামে নেবেন, তো একটা কিছুতে আবদ্ধ করতে হবে, সেটার জন্য যেমন ডিপ নেন সেমভাবে, যেমন ইউজার নেম ইনপুট ফিল এই ছোট ছোট জিনিসগুলোকে একটা কিছুতে আবদ্ধ করার জন্য লেভেল নেওয়া হয়, ঠিক আছে। এরপরে সে স্প্যান, স্প্যান জিনিসটা এসে গে SPAN, একটু স্যার বলি বলেন স্যার, আমরা যে হচ্ছে লেভেল নিলাম ঠিক আছে, এখানে লেভেল না নিয়ে যদি স্যার আমরা অন্য ট্যাগ, অন্য ট্যাগ ইউজ করি ডিপ নিলাম, সেটাও কি স্যার? ডিপ নিল হইতো, ডিপ নিল হইতো। আচ্ছা আচ্ছা জি স্যার বুঝতে পারছি, এই জন্য আমি স্প্যান লেভেলের সাথে, হ্যাঁ স্প্যান নিয়ে ডিসক্রাইব করতেছি। লেভেল আর ডিপ বুঝছেন, ডিপ যা লেভেল তাই, লেভেল সাধারণত একটু ছোট আকারের জিনিস আবদ্ধ করার জন্য নেয়, আর ডিপ হইছে বড় জিনিস নেওয়ার জন্য। আপনি এখানে ডিপ নিলো কাজ করতো, আর একটা ঢুকে না যায় কি মেইনলি এই কারণে, হ্যাঁ হ্যাঁ সেপারেট রাখার জন্য জি স্যার। টি আর টিডি নিছেন, আপনি যদি কোনো ক্রমে টেবিল ইউজ না করতেন তাহলে টি আর টিডি নিতে পারতেন না, তখন ডিফল্ট লেভেল নিত। অনেক রেজিস্ট্রেশন ফর্ম লগইন ফর্মে দেখবেন টেবিল নেওয়া নাই, শুধু লেভেল দিয়ে কাজ কমপ্লিট করে দিছে। লেভেল আর ডিপ অনেকটা একই রকম, ডিপটা বড় পারপোজ, লেভেলটা ছোট পারপোজ, ক্লিয়ার?
এবার স্প্যান, জি স্যার, স্প্যানটা একটা ইউজ করা হয়, এটা সাধারণত যখন কোনো কিছু থাকবে তখন এই স্প্যানের ভিতর জায়গা নেবে, আর যদি না নেয়, যেমন মনে করেন আপনি একটা টিয়ার নিছেন, তাহলে দেখেন একটা ডিফল্ট সে একটা রো নিয়ে নিবে, যখন টিয়ারের নিচে আরেকটা টিয়ার নেবেন তখন দেখবেন উপরে একটু খালি জায়গা থেকে যায়। বুঝছেন না? বুঝেন নাই, কারণ টিয়ারের জন্য একটা ফিক্সড জায়গা থাকে। আর স্প্যান নিলে কি হবে, যদি কোনো ডাটা পুশ করেন তাহলে সে জায়গা নেবে, আদারওয়াইজ কোনো জায়গা সে দখল করবে না। বুঝছেন না? বুঝেন নাই, এখানে আমরা স্প্যান দিয়ে ওই স্টাইল করে তার রং চং দেওয়া দিয়াটা করছি। জি স্যার, মানে টিআর আর স্প্যান দুইটা হচ্ছে স্যার একই জিনিস, কিন্তু টিআর হইছে প্রত্যেকটা রো নেবে এবং তার জন্য অল্প একটু হইলো 1 পিক্সেল হইলো জায়গা থাকবে, আর স্প্যান হইছে কোনো জায়গা থাকবে না যদি তার ভিতর কোনো ডাটা না থাকে, বা আপনি যদি হাইট ওয়েট না বইলা দেন, ঠিক আছে, আর যখন বইলা দিবেন তখন থাকবে, এটা হচ্ছে ডিফারেন্স। আসি, মানে আমি নতুন জবে জয়েন করব, তো আগামীকাল আমার পুরাতন অফিসে গিয়ে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আনতে হবে, তাহলে অফিসটা হইছে স্যার আপনি যেহেতু চলে যাবেন প্রতিষ্ঠা ও অন্যান্য বিষয়গুলো দূর থেকে নিতে, হ্যাঁ আমি ওইটাই চাচ্ছিলাম। স্যার আপনার বয়েসটা ক্লিয়ার না, একটু বয়েসটা ক্লিয়ার করেন। আচ্ছা এই সোহেব আলী কি বলেন বুঝি নাই, ওয়েট এক মিনিট ওয়েট করেন। সোহেব আলী শুনতেছেন? জি স্যার। হ্যাঁ আপনি কি বলতে চাইলেন বুঝি নাই। আপনি যেহেতু চলে যাবেন স্যার, আজকে তো মনে হয় এর পরের দিন ক্লাসে খুব সময় কম পাবেন, আজকে একটু ডিসকাশন একটু কম করে আপনি যে প্রজেক্টটা একটু সুন্দর করে আগায় নিতেন। আমি তো সেটাই চাচ্ছিলাম এখন। হ্যাঁ সেটাই তো চাচ্ছিলাম, আর আগামীকাল আমার একটু পুরাতন অফিসে যাইতে হবে, সেটা উত্তরা। আমি পুরান ঢাকা থেকে উত্তরা গিয়া ব্যাক করতে করতে 2টা বাজে পসিবল না, শীতের দিন রওনা দিতে দিতে 10টা 11টা বাজে যাবে। এখন স্যার মাগরিবের 48 মিনিট সময় আছে, আপনি এই সময় একটু সুন্দর করে আগামী চেষ্টা করতেছি যেন আগামী 2 ক্লাসে শেষ হয়, সমস্যা হবে না। আচ্ছা স্ক্রিন তো শেয়ার হচ্ছে, আমি কালকে অ্যাবসেন্ট করতে বুঝি না, পরের দিন কি ক্লাস করাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পরের দিন পারবো, আগামীকাল আমি একটা জায়গায় যাব আর কি, সেজন্য আর রিক্স নিচ্ছি না, কারণ আপনারা এসে ওয়েট করবেন জ্যামের কারণে আমি ব্যাক করতে পারি না, তাহলে তো প্রবলেম। বুঝেন নাই, আজকে একটু আগায় নেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আগাচ্ছি, এজন্য আমি বুতিষ্ঠা বাবা জয়েন করলাম। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম, বাটন পর্যন্ত। এখানে দেখেন বাটনের গ্রুপ আছে, রং চং আর দেখাইলাম না, এখানে বাটনের একটা ক্লাস, এরকম অনেকগুলো ক্লাস আছে। এই আপনাদের জন্য যেটা লাগবে খুবই, এই প্রোগ্রেস বারটা যেটা দেখাচ্ছি। আচ্ছা কেউ কি ডিসকাশন না করি আমরা ক্লাসে যাই, এই যে লিঙ্কটা দিলাম প্রোগ্রেস বার, এখন প্রোগ্রেস বার কি থিওরিটিক্যাল কে কে বুঝেন তারা ইয়েস লিখেন, আর প্রোগ্রেস বার কি একবারেই বুঝেন না তারা নো লিখেন, তাহলে আমি ডিসক্রাইবটা করতে পারবো যে আসলে প্রোগ্রেস বার জিনিসটাকে এটা কি বুঝেন থিওরিটিক্যাল না বুঝেনি না। আচ্ছা অনেকে নো লিখছেন, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, এই যে দেখেন এখানে একটা ইয়া দেখাচ্ছে, যেমন এই যে একটা জিনিস এটা মনে করেন 30% 50% এটা 100%, যারা নো লিখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, মানে একটা জিনিস কাজ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা আপনারা একটা গ্রাফ দেখে বুঝতে পারেন, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রোগ্রেস বার, মানে প্রোগ্রেস কত পার্সেন্ট বাকি আছে কত পার্সেন্ট হয়েছে সেটাকে যে বারের মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় প্রোগ্রেস বার। এখন ক্লিয়ার? যারা নো লিখছেন তারা একটু ইয়েস লিখেন, আদারওয়াইজ আবার নো লিখেন, আমি একটু ফাস্ট টাকা দিতে চাচ্ছি আর কি। নতুন কেউ ইয়েস লিখেন না, ওকে। তাহলে এই যেটা দেখতেছেন এই যে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এগুলোর বলা হয় প্রোগ্রেস বার। আপনারা যখন ওয়ার্ডপ্রেস করবেন ওয়ার্ডপ্রেসের প্রোগ্রেস বার আপনার ইয়ে আছে কি জানো, প্লাগিং, ওই সুন্দর সুন্দর প্রোগ্রেস বার, শুধু প্লাগিং ইউজ করলেই হবে, এটা আপনাদের কোর্স কারিকুলাম আছে, প্লাগিংগুলো দেখানো হবে। এখন প্রোগ্রেস বার কী সেটা এখানে একটু না দেখাইলে প্রবলেম হয়ে যাবে।
আচ্ছা, এই প্রোগ্রেস বারটা এইচটিএমএল দিয়ে ক্রিয়েট করা যায়। আপনাদের কি কি দেখাইছিলাম কি একজন মাইক্রোফোনে বলেন? না স্যার, এইচটিএমএল এ দেখাই না স্যার। ওকে স্যার, আপনার সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না। আমার ভয়েসটা ক্লিয়ার না, না স্লো হচ্ছে স্যার। আপনার ক্লিয়ারিটি শুনতেছি, মানে নেট প্রবলেমের জন্য না অন্য কারণে বুঝতেছি না। আমার সর্দি, আমার নাসিককে একটু প্রবলেম থাকতে পারে। না স্যার ক্লিয়ার শুনতেছি, ওনাদের নেটের সমস্যা মনে হয়। ওকে আচ্ছা, যাক যেটা বলতেছি আপনাদের। ওকে, আপনাদের এইচটিএমএল এর প্রোগ্রেস বার দেখাই নাই। আচ্ছা এটা তাহলে একটু দেখে আসি, ওয়েট করেন। এখানে তো জাস্ট ক্লাস লিখলে হয়ে যাচ্ছে। HTML progress bar tag, level progress, এটা progress লিখলে হয়ে যাচ্ছে। কো এটা try yourself করে এক মিনিট ওয়েট করেন, দেখাচ্ছি। দেখেন আপনাদেরকে একটা HTML লিংক দিলাম, এটা হচ্ছে HTML এর progress bar এর জন্য। যখন যেহেতু বলছেন আপনাদের দেই নাই, সেহেতু এই লিংকটা দিয়ে দিচ্ছি। HTML এটা হচ্ছে HTML প্রোগ্রেস বার লিঙ্ক, আর এটা হচ্ছে যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার লিঙ্ক। সরি, এখানে লিখছি ওকে। এবার সবাই একটু দেখেন, এই যে প্রোগ্রেস বার লিংক লেভেল কি হয়েছে ডিপ নেওয়ার জন্য। প্রোগ্রেস বার কিছুই না, প্রোগ্রেস বার একটা ট্যাগ আছে, এই ট্যাগটা নিলে আপনার প্রোগ্রেস বার দেখাবে। দেখেন এই যে জাস্ট HTML এর এই ট্যাগটা নিলেই প্রোগ্রেস বার দেখাবে। এখানে ভ্যালু হিসাবে যত দিবেন, এবং ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু ও ভ্যালু হিসাবে যত দিবেন আপনার অতটুক রেড হয়ে থাকবে, ঠিক আছে। এবার দেখেন তো ভ্যালুটা না, ওয়েট 30% 44% রান। হ্যাঁ, ভ্যালু হিসাবে যেটা দিবেন সেটা তত পার্সেন্ট প্রোগ্রেস বার হবে। 88% রান। হ্যাঁ, এবার কে কে বুঝতে পারছেন চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। এটা হচ্ছে HTML এর প্রোগ্রেস বার। শুধু প্রোগ্রেস ট্যাগ লিখবেন, প্রোগ্রেস ট্যাগ ক্লোজ, মাঝখানে যে লেখাটা দিবেন সেটা দিবে। এখানে ভ্যালু হিসাবে যেটা দিবেন ততটুক সে ফিল আপ হয়ে থাকবে, আর ম্যাক্স হিসাবে যেটা দিবেন তার মানে 100 এর ভিতর অতটুক ফিল আপ হবে। এমন কেউ আছেন HTML ট্যাগটা বুঝেন না? হ্যাঁ বিশ্বজিৎ বলেন স্যার। এখানে বলা আছে ভ্যালু 32, এর মানে কি? এবং ম্যাক্স 100 আপনার যে প্রোগ্রেস বারটা থাকবে ওটাকে সে 100 ভাগে ভাগ করে ভ্যালু 32 যতটুক ততটুক সে ব্লু কালার করে রাখবে। দেখেন তাই হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আর ওই মাঝখানে যে লেখাটা ওইটা তো আপনার জাস্ট লেখাটা দেখানোর জন্য। ওকে, এটাই থেকে বলেন কোনটা বলতে চাচ্ছেন বলেন। দুইটা 32% লেখা আছে স্যার, এই 32% এটা কি শো করবে? হ্যাঁ, এটা ডিফল্ট HTML এ শো করবে। লেখা এটা লেখা যেমন হ্যালোর মতো, ঠিক আছে। ওই প্রোগ্রেস বারটার মাঝে প্রোগ্রেস বারটার হাইট ওয়েট বড় করলে এটা দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে HTML প্রোগ্রেস বার যেটা এখন দিলাম। আর বুটস্ট্র্যাপে কি আছে, আপনি নর্মাল যে কোনো ডেভ এয়ার ভিতর এই প্রোগ্রেস প্রোগ্রেস বার ক্লাসের নাম লিখলেই হয়ে যাচ্ছে। এই যে হাইট ওয়েট করা কত পার্সেন্ট উইথ করবেন, ওই প্রোগ্রেস বারও সেমভাবে স্টাইল করা যায়। আপনি চাইলে প্রোগ্রেস বারের ভিতরে স্টাইলটা অ্যাড করতে পারবেন, হাইট 70%, এখানেও সেমভাবে করতে পারবেন। এবার বলেন এই বুটস্ট্র্যাপ ক্লাস্টার নাম হচ্ছে প্রোগ্রেস অ্যান্ড প্রোগ্রেস বার স্টাইল 70%, এই স্টাইলে যে 70% দিবেন উইথ, এই সে ততটুক কী দেখাবে? ফিল আপ দেখাবে। এটাকে বুঝছেন না? বুঝেন নাই? এখানে শুধু দেখেন ক্লাস,
এই যে ডিপ দেয়া যেটা, এটা সে আরেকটা কোশ্চেন ছিল স্যার, বুঝি নাই। স্যার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার প্রোগ্রেস বারটা স্যার আমরা এখানে দেখতেছি স্যার রো হিসেবে দেওয়া আছে স্যার, যদি স্যার এই প্রোগ্রেস বারটা আমরা কলাম হিসেবে দিই তাহলে কি স্যার এই প্রোগ্রেস বার ট্যাগ ইউজ করব না, এই কলামের জন্য আলাদা কোনো ট্যাগ আছে? প্রোগ্রেস বার কি কলাম হিসেবে দেখায় স্যার, যেটা আমরা সেতে ক্রিকেট খেলার ক্ষেত্রে যে আমরা রানের ইয়াতে যেভাবে দেখাই সেক্ষেত্রে যদি এরকম একটা পেজ আমরা ওপেন করতে চাই তাহলে আমরা কি করব? ওটা তো স্যার স্টার্ট স্টার্ট ওটা বার স্টার্ট ঠিক আছে প্রোগ্রেস বারটা এইভাবেই দেখায়, ওইটার মনে হয় আলাদা আছে। ঠিক আছে দেখি, ভার্টিক্যালি হরিজন্টালি কোনো ইয়ে আছে না? ওয়েট, ম্যাক্স নাম্বার, মিন নাম্বার, প্রোগ্রেস বার, প্রোগ্রেস এখানে তো ডাইরেক্ট নাই। মেথড কনভার্ট, এটা এটা ইয়ে আছে বা কি যেন বলে চার্ট আছে, প্যারাগ্রাফ আচ্ছা। প্রোগ্রেস বারের স্টাইলে কী কী আছে একটু দেখি। ক্লাস ক্লাস কন্টেন্ট, এটা কিসের গ্লোবাল অ্যাট্রিবিউট? এটা তো আমার লাগবে না। আচ্ছা এটা করার জন্য এখানে স্টাইল ইউজ করে দেখিতে হয় কি না? আচ্ছা এটার জন্য বুথ স্টেপ দিয়ে তো হচ্ছে আপনার, বুথ স্টেপ দিয়ে করা যাচ্ছে না স্যার? হ্যাঁ বুথ স্টেপ দিতে হবে, এটা উইথের পরিবর্তে ACIGHT হাইট, হাইটের দিলেই হচ্ছে না? হাইট বানান কিভাবে, ACIGHT না? জি স্যার ACIGHT না, প্রোগ্রেস বার লম্বা লম্বি নিচ্ছে না তো, তাহলে শুধু স্যার ইয়েতে হিসেবে আসছে কলামের মতো আসছে না। না না ওইটি নিতে হবে, ওইটার জন্য আপনার ডিজাইন করা আছে, ডিজাইন করে নিতে হয়। ওইটাতে আপনার চার্ট আছে, ওইগুলো ইয়া ওয়ার্ডপ্রেসে পাবেন, খুব ইজি বললাম তো, ওয়ার্ডপ্রেসে প্লাগিং ইউজ করে, PLAGING প্লাগিং। আচ্ছা থাকতে পারে, এটা একটু দেখতে হবে। আচ্ছা নেক্সট ক্লাস একটু মনে করেন, আজকে আমরা এই কি বলে আরআরইটাই দেখতেছি। আচ্ছা এখানে দেখেন এই যে প্রোগ্রেস বার, এই ক্লাসটার নাম লিখলে প্রোগ্রেসের আন্ডারে প্রোগ্রেস বার এবং তার উইথ যত পার্সেন্ট বলে দিবেন সে তত পার্সেন্ট জায়গা নিয়ে থাকবে। এই যে দেখেন এখানে আমি উইথ যদি বলি 10% তাহলে সবুজ অংশটা দেখেন 10% হয়ে যাবে। এই যে দেখেন 10% হয়ে গেছে। তাহলে এই বুটস্ট্র্যাপ অ্যান্ড HTML দুইটারটা কি বুঝছেন না, আমাকে দেখাই দিতে হবে প্রোগ্রেস বারটা। আমি অন্য টপিক্সে যাইতে চাচ্ছিলাম, একটু চ্যাট বক্সে বলেন, যারা বুঝছেন ইয়েস লিখেন আর না বুঝলে নো লিখেন, আপাতত ভার্টিক্যালি রাখেন। স্যার হ্যাঁ বলেন। এই যে প্রোগ্রেস বারের ভিতরে মানে যে এখানে আপনার কালার করা আছে, কালারের ভিতরে যদি আমি কোনো কিছু লিখতে চাই তাহলে এটা কোথায় লিখতে হবে? এটা এই যে প্রোগ্রেস বার ডিবের মাঝখানে, এটা প্লেস হোল্ডার দিয়ে দিবেন, এই যে মাঝখানে বা প্লেস হোল্ডার দিলে হবে। যেমন হাই দেন, এই হাই লেখাটা দেখেন এই যে এখানে চলে আসছে, বুঝে দেখেন হাই হ্যালো, প্লেস হোল্ডার দিলেও পারেন, এই ডিপের মাঝে যেটা দিবেন সেটাই হয়ে যাবে। যেমন ACLLO এটা দেওয়া হবে, মানে আবার যদি প্লেস হোল্ডার হিসেবে ইউজ করেন সেটাও হবে। Ctrl X, এখানে প্লেস হোল্ডার PLACESOLDER প্লেস হোল্ডার, রান, ও সরি প্লেস হোল্ডার ইকুয়াল সামথিং, আসার তো কথা আসলো না কেন, বানান ভুল। আচ্ছা দুটার মাঝখানে বসাই দেন, যেটা বসাই দেবেন সেটা মাঝে চলে আসবে, যে ডিপ নেবেন বা যেটা ট্যাগ নেবেন ওটার মাঝে যেটা দিবেন সেটাই চলে আসবে। এখানে 70% আর যদি স্যার এটার উপরে বসে স্যার, জি যদি আপনার এই সবুজ লেখাটার উপরে যদি বসাই মানে ওটা এক্সট্রা লেভেল নিতে হবে। দেখেন আমি কোডটা আপনাকে দিচ্ছি, এই ডিপের এতটুক
এই যে কোডটা দেখেন এই ডিপের আন্ডারে এতটুক এটা দিলেই মাঝখানে 100% এই লেখাটা প্রোগ্রেস বারের মাঝে আসবে বুঝতে পারছেন না বুঝেন নাই সিরাজুল ইসলাম জি স্যার বুঝতে পারছি এই যে দুইটার মাঝখানে যে লেখাটা দিবেন এই যে দেখেন এখানে সেই লেখাটা চলে আসছে এই যে 100% এটা অটোমেটিক চলে আসবে কিসের প্রোগ্রেস বার আর রাইসের প্রোগ্রেস বার এই যে দেখেন রাইস লেখাটা যে উপরে চলে ও এটা মাদার ডিপের ভিতরে মাদার ডিপের বাইরে হবে মাদার ডিপের প্রোগ্রেস বারের ভিতরে না প্রোগ্রেস বারের বাইরে এই যে রাইস রাইস 10% ঠিক আছে জি স্যার এই যে দেখেন আমি দিলাম এই যে প্রোগ্রেস বারের কোডটা আপনি যদি বাইরে কিছু লিখতে চান তাহলে ওইটার পরে দেন প্রোগ্রেস বারের বাকি কোডগুলো আচ্ছা প্রোগ্রেস বারটা আপনাদের 32 স্টেপে আসবে প্লাগিং দিয়ে সেজন্য এখানে জাস্ট এতটুকু জানলে এনাফ তারপর স্পাইনার পেজিনেশন পেজিনেশনের দরকার আছে এগুলো নেক্সট ক্লাসে ধরি ড্রপ ডাউন নিয়ে আপনাদের দেখাই নাই না ইনপুট দেখাইছিলাম এই যে ড্রপ ডাউনের জন্য তাদের তৈরি করা ক্লাস আছে ড্রপ ডাউনের আন্ডারে ড্রপ ডাউন এই যে দেখেন সুন্দর একটা ড্রপ ডাউন আমাদের আমাদের যে পেজটা ছিল এটা ড্রপ ডাউন কি এইভাবে আসে না এখন যদি এটাকে বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করেন এটা কি তাহলে এটা আর একটু অন্যভাবে দেখাবে কোনটা যেন ছিল ড্রপ নাই যে ড্রপ ডাউন বাটন এরকম সুন্দর বাটন বানাই দিবে আমার এটা কিন্তু বাটন না আমার এটা পুরো এরিয়া জুড়ে আছে এটা আমাদের অন্য স্টাইল এটাকে যদি সুন্দর একটা বাটনের মতো দেখাইতে চান এবং তার স্টাইলগুলো অতটুকু রাখতে চান তাহলে ড্রপ ডাউনের এই কিছু ক্লাস আছে হ্যাঁ বিশ্বজিৎ বলেন কি বলতে চাচ্ছেন মানে স্যার এই ড্রপ ডাউনটা এই ক্লিয়ার হচ্ছে না আমার আমরা তো করছি একভাবে ড্রপ ডাউন ঠিক আছে আমাদের কোডটা একটু আসি কোজানো কোজানো ওপেন উইথ সাবলাইন টেক্সট আমরা সিলেক্ট দিয়ে করছিলাম হ্যাঁ আমাদের ড্রপ ডাউনটা হচ্ছে সিলেক্ট দিয়া ঠিক আছে আর আপনি চাইলে ওই সিলেক্ট অপারেশন বাদে ডাইরেক্ট এইভাবে দিলে হবে আমাদের ড্রপ ডাউনটা কোজানো এই যে সিলেক্ট অপশন আপনি নরমাল ড্রপ ডাউন করলে এইভাবে করতে হয় না সিলেক্ট অপশন বাদে ড্রপ ডাউন আসবে না আর আপনি যদি ড্রপ ডাউন নতুন করে একটা বানাই দেখেন DROP drop DOWN drop down dot html html এখন ওই যে তাড়াহুড়া করে অনেক কিছুই দেখানোর আছে কিন্তু শর্টকাটে তো দেখানোটা টাফ ওকে html 5 ট্যাব এখানে আমি লিংক করতে হবে lin কে লিংক লিঙ্ক বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ সিএসএস তারপরে এসসিআরআইপিটি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের এসআরসি এর ভিতর বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ জেএস তাহলে এবার দেখেন আমি ড্রপ ডাউনটা এখানে নিচ্ছি এবার বলেন আমার এখানে কোনো সিলেক্ট অপারেশন আছে কেউ একজন বলেন না স্যার তাহলে ড্রপ ডাউন নিতে গেলে সিলেক্ট এন্ড অপশন নিতে হয় আমি টোটাল কোডটা আপনাদের দিচ্ছি এটাতে দেখেন আচ্ছা এটা ওপেন করতে হবে সাবলাইন টেক্সটে আপনি চাইলে ওই এইচটিএমএল এর সিলেক্ট অপশন ওইগুলা বাদে কি ব্যাপার সেভ করি নাই কি ব্যাপার এইচটিএমএল তো আসার কথা বানানে ভুল না কোনো কোথাও কিছু ভুল করছি হেড বডি বডির আন্ডার ডিপ আচ্ছা
স্যার উপর থেকে আর একটু বাদ রয়েছে, বাটন টাইপ বাটনের একটা সেকশন আছে ওটা বাদ রয়েছে, এই জন্য আসতেছে না মনে হয়। এবার কি ডিপ, এবার ডিপ একটা কম পড়ছে। একটু তাড়াতাড়ি করতেছিলাম, সকালের ভিডিওটা হয় নাই তো রিলোড। হ্যাঁ এবার আসছে। আচ্ছা যাক, একটা ইয়া বাদ পড়ছে। এখন কথা হচ্ছে ড্রপ ডাউন কাজ করতেছে না, কাজ করতেছে না কেন? ও ড্রপ ডাউনের জন্য আরেকটা জিনিস লাগে যেটা আপনাদের এখনো দেখাই নাই। ড্রপ ডাউনের জন্য আমার প্রপস লাগবে, প্রপস। আমি দেখেন বুটস্ট্র্যাপের যে ইয়াটা লিঙ্কটা আমি সিডিএন ইউজ করি, বাটন ড্রপ ডাউন আমি তো এখান থেকেই নিছি না, কন্ট্রোল সি। তারপরে সে একটা ডিপ আমাকে মিসিং দিচ্ছে, কোন ডিপটা মিস করতেছে এটাই বুঝতেছি না। ও কন্টেইনার ডিপটা মিস করছে, ঠিক আছে ওইটা সমস্যা নাই। এখন আমার যেটা লাগবে আমি সিডিএন ইউজ করতেছি। আচ্ছা আমি যেটা মূলত আমার নাই সেটা হচ্ছে এই প্রপসটা নাই, ড্রপ ডাউন ইউজ করতে প্রপসটা লাগবে। দেখাচ্ছি একটু অ্যাড করেন, যদি ড্রপ ডাউন ক্লাস ইউজ করতে চান এখানে প্রপসটা লাগবে, কন্ট্রোল শিফট এল, একটা স্ক্রিপ্ট ট্যাগ লাগবে যেটার নাম হচ্ছে প্রপস, আদারওয়াইজ ড্রপ ডাউন পাবেন না, মানে বুটস্ট্র্যাপ থেকে আর কি। জাস্ট এই ক্লাসটা আমি ইউজ করাতে আমার যে ড্রপ ডাউন দিচ্ছে, কী ব্যাপার এখনও দিচ্ছে না কেন? ড্রপ ডাউন মিন ডট প্রপস HTML CDN, কাজ তো ঠিকই করছি। আচ্ছা একটু ওয়েট করেন, আমি উপর থেকে স্যার লাস্টে আরেকটা ডিপ দিয়ে দেন স্যার, হয়ে যাবে। ডিপ ক্লোজ করেন নাই স্যার একটা? আচ্ছা আমি উপর থেকে পুরোটা দিচ্ছি। এখন তো আমার এই প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ না হইলে হয়। এবার হবে স্যার দেখতেছি, একটু ওয়েট করেন। কিন্তু ড্রপ ডাউন আসতেছে না, আসতেছে না স্যার। আমাদের 32 টা ফাইলের ভিতরে তো দুইটা ফাইলের বেশি নাই, সব তো ডিলিট করা। আচ্ছা সমস্যা না, আমি সিডিএন করতেছি, ওদের এখানে তো সিডিএন করা। আমি এবার সবগুলো সিডিএন করতেছি, বুটস্ট্র্যাপ এটা বাদ, কন্টেন্ট বাদ। তাহলে এবার তিনটা লিঙ্ক, চারটা, একটা মেইন ডট বুটস্ট্র্যাপ জেএস, আর একটা প্রপার, হ্যাঁ প্রপারটা লাগবে প্রপার জেএস, আর একটা জেকিউরি। ও ড্রপ ডাউনের জন্য জেকিউরিও লাগবে, জেকিউরি আপনাদের মেবি কোর্স কারিকুলাম আছে ওইটাও দেখাইতে হবে, যে আসছে। হ্যাঁ যেটা ছিল না সেটা জেকিউরি, তাহলে লাগবে প্রপার জেএস। আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি, আমাদের আগের থেকে ছিল এই দুইটা, হ্যাঁ এই দুইটা। এখন তাহলে নতুন লাগবে কি, জেকিউরি অ্যান্ড, জেকিউরি অ্যান্ড লাগবে আমার প্রপার জিএস, এই দুইটা লাগবে ড্রপ ডাউন, কারণ এই দুইটা জেকিউরি দিয়ে করা। আমি টোটাল কোডটা জেকিউরি হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এখন জাভা স্ক্রিপ্টে তো আপনাদের দেখেন এটাও প্রপার মিন ডট জেএস, এটা হচ্ছে গিয়ে একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা প্রপার তৈরি করে, যে ড্রপ ডাউনের জন্য যে জিনিসগুলো লাগে দুইটা জিনিস, যেটা হচ্ছিল না আমার আগেরটাও কাজ করতো, এই কন্টেনার না দিলেও কাজ করবে, আগের ইয়ে কোডটাও কাজ করতো, যে কিউরি লাগবে। তাহলে এই যে কিউরি, এই দুইটার লিঙ্ক, এই দুইটা লিঙ্ক আপনাদের দিচ্ছি, এই দুইটার লিঙ্ক হয়েছে গিয়ে সিডিএন লিঙ্ক, এই দুইটাকেও ডাউনলোড করা যায়,
এখন প্রপার জিএসটা আপনাদের ইয়াতে আছে যদি আপনারা আপাতত এখন দেখতে চান এই দুটো লিংক ইউজ করলে হবে জেকিউরি এটা হচ্ছে সিডিএন অনলাইনে থাকতে হবে ঠিক আছে আর এই দুটো জিনিস অন্যতো ডাউনলোড করে আপনার ফাইলে রাখতে হবে আর বাকি যে কোডটা আমি বডি বডির কোডটা দিচ্ছি ওকে এটাকে রিলোড করি রিলোড করলে দেখেন এই যে এটা এবার আসলো না কেন আমার কি পাচ্ছে না যে কি রিত আছে ভূতিষ্ঠাপ মিন জর্জি এসও আছে ও একটু কাজ করতে হবে মনে হয় এই যে কি রিটা এটা একটু সিরিয়াল আছে সিরিয়াল বলতে আগে পরে হইলে হবে না প্রথমে আপনার এসে বুটস্ট্র্যাপ সিএসএস তারপরে জেকিউরি তারপরে প্রপার তারপর বুটস্ট্র্যাপ জেএস তার প্রথমে সিএসএস তারপরে জেকিউরি তো জেকিউরিটা পজিশন হবে সেকেন্ডে তারপরে প্রপার তারপরে বুটস্ট্র্যাপ তাহলে প্রপারটা হবে বুটস্ট্র্যাপ জেএস এর আগে রিলোড এবার কাজ করছে এবার দেখছেন সিকোয়েন্সটা নামিল কাজ করতেছে না আচ্ছা আমি টোটাল কোডটা সবাইকে দিচ্ছি তার আগে আমি হেডটা দিয়ে নিই যে আপনাদের তো বডি দিছি হেড দিয়ে নেই এবার হেডের ভিতরে সিকোয়েন্স নামিল কাজ করবে না কেন কাজ করবে না আপনার এই যে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এর ভিতর যে প্রপারের ড্রপ ডাউনটা তার আগে প্রপার জেএসটা থাকতে হবে আমি হেডটাও দিচ্ছি সবাইকে এই সিকোয়েন্স মেনটেন না করলেও সে দিবে না এবার বলেন আপনারা কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে চ্যাট বক্সে একটু লিখেন ইয়েস অর নো লিখেন তাহলে বুঝতে পারবো আমি আমার পাথ দিছি আমার পাথ কোনটা মিন ডট জেএস আর সিএসএস এই দুইটা ফাইল আছে হ্যাঁ বিশ্বজিৎ বলেন জি স্যার কেমন জানি সবকিছু গোলমেলে লাগছে স্যার গোলমেলে কেন দেখেন আমার এখানে প্রথম কথা হইছে সিরিয়াল অনুযায়ী প্রথম বুটস্ট্র্যাপ সিএসএস লাগবে তারপরে জেকিউরির একটা ফাইল লাগবে ঠিক আছে জেকিউরির পরে প্রপাপ মিন ডট জেএস এই দুইটা সিডিএন ইউজ করছি তারপরে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এই কয়েকটা ফাইল মানে ফ্রেমওয়ার্ক মনে করে যে আপনার লাগবে হয় গুগল থেকে নেবেন না ডাউনলোড করে নেবেন মাঝখানে আর কি বাকি যেগুলো আছে কিন্তু হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস এর আগে প্রপার জেএসটা থাকতে হবে আর প্রপার জেএস এর আগে জেকিউরি থাকতে হবে আচ্ছা মানে এই যে জেকিউরি এর ফাইল প্রপার জেএস ইউজ করছে আর প্রপার জেএস এর ফাইল বুটস্ট্র্যাপ মিন ডট জেএস ইউজ করছে বুঝছেন ও জি স্যার সেজন্য এগুলো আগে না হলে তো এগুলো পাবে না কোড কারণ তার আন্ডারে কিছু না কিছু কোড ইউজ করছে যেগুলো প্রপার জেএস থেকে আসছে আর প্রপার জেএস এ জেকিউরি থেকে কিছু কোড ইউজ করছে একটার সাথে আরেকটা সিরিয়াল এই জন্যই সিরিয়ালে রাখতে হবে ক্লিয়ার আচ্ছা জি স্যার আর দ্বিতীয় কথা যেটা এই কন্টেনার না দিলে হবে একটা ডিপ বাদ দেন এটা সমস্যা নাই আমার প্রথমে এটার জন্য এরর দেন এরর দিচ্ছিল আমার ওই যে সিরিয়ালের জন্য আপনি একটা ডিপ নিলেন তার ভিতরে ক্লাস বললেন ড্রপ ডাউন তার আন্ডারে আপনি বাটন রাখলেন না কি রাখলেন ওটা কোনো ফ্যাক্টর না ড্রপ ডাউনে আইটেমে যা দিবেন ক্লিক করলে ওইগুলো যাবে ড্রপ ডাউন ড্রপ ডাউনের আন্ডারে ড্রপ ডাউন টগল করতে পারেন ওটা কোনো ফ্যাক্টর না এটা হচ্ছে গিয়ে ডাটা টগল করতে হবে আর কি ডাটা টগল তার মানে কি এটাতে ক্লিক করলে সে একবার ওপেন হবে আবার সেম রিমুভ হবে একটা বাটন ডাটা টগল করা তাহলে ড্রপ ডাউনের আন্ডারে ড্রপ ডাউন মেনু মেনুর আন্ডারে আপনার কী করতে হবে ড্রপ ডাউন আইটেম এই সিকোয়েন্সটা আপনার ফলো করতে হবে তাহলে যে কোনো কিছু ক্লিক করলে আপনি ওইটা পাবেন এখানে জাস্ট নামগুলো বলে দিলে হবে প্রথমে মাদার হবে আপনার ড্রপ ডাউন ড্রপ ডাউনের আন্ডারে ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন মেনুর ভিতর ড্রপ ডাউন আইটেম তাহলে ড্রপ ডাউন মেনুর আগে যে অপশনটা থাকবে যেটাতে ক্লিক করলে ড্রপ ডাউন আইটেমগুলো দেখাবে এবার ক্লিয়ার জি স্যার এভাবে যদি না পারেন হ্যাঁ এভাবে যদি না পারেন তাহলে আগেরটা ইউজ করেন সমস্যা নাই ভূতিষ্ঠাপ দিয়ে ইউজ করলে এইভাবে করতে হবে এবং স্যার আমরা যে স্যার ড্রপ ডাউন যা একবার করছি ওইটা ইউজ করলে চলবে না না সেটি ওইটা দেওয়া হবে এটা স্যার এই যে এখানে স্যার এই যে হ্যাঁ বুঝছি বলেন বলেন সরি ফিরাজ বলেন
স্যার যেখানে যে এসআরইএফ এর ভিতরে যে হ্যাশট্যাগটা, এটা যদি অন্য কোন ট্যাগ দেই স্টার বা এট দ্য রেট, এটা কোনো ফ্যাক্টর না। এখানে আপনার ইউআরএল যে বাটনটা ক্লিক করলে কোন জায়গায় যাবে, ঠিক আছে স্যার, এই কাজটা আপনার আগেরটা দিয়ে করলে হবে। এখন যদি শুধু বুথ স্টাফ দিয়ে করেন তাহলে এইভাবে করতে হবে। এই টোটাল কোডটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ড্রপ ডাউনের জন্য যে লিঙ্কটা, এখানে আরও অনেকগুলো প্রসেস আছে, এখানে একটা দেখাইছি। এখন যেহেতু আপনারা ইয়া করতেছেন, এখানে ড্রাইভার, তারপর অনেক মানে রংচং আছে আর কি, যেগুলো ড্রপ ডাউনের জন্য খুব সুন্দর একটা অপশন দেয়। আচ্ছা, ড্রপ ডাউনের জন্য যে লিঙ্কটা আমি ফেসবুকে দিচ্ছি, আর এই যে কোডটা ড্রপ ডাউনের সেটাও দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে লিঙ্ক দিছি, এখানে তো ড্রপ ডাউনে একটা ক্লাস ইউজ করে দেখাইছে আপনাদের। ড্রপ ডাউনের দেখেন আরও ক্লাস আছে, যে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, মানে এই এখান থেকে ফিক্সড করতে পারেন। তারপরে ড্রপ ডাউন হেডার, আপনারা যখন বাসায় কখনো এগুলো নিয়ে কাজ করবেন, আসুক এই যে ড্রপ ডাউন, এখন ড্রপ ডাউন এটা দেখেন, এটা কি, এটাকে বাটনটা উপরে চলে আসছে। আর আমি একটু আগে যেটা করছিলাম সেটা কি বাটনের নিচে আসে, এখন বাটনের উপরে আসবেন। তাহলে কোডটা কীভাবে লিখতে হবে, এই যে দেখেন এটা দিলে বাটন উপরে যাচ্ছে, আর এটাতে দিলে দেখেন বাটন, এই যে ওকে, বাটন হাইড করে চলে আসতেছে, বাটনটা পিছনে থাকতেছে। এটার জন্য যে কোডটুকু ক্লাসের নামগুলা, এই যে হেডার, তার মানে এইভাবে লিখতে হবে। এই লিঙ্কগুলো আপনি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন। প্রত্যেকটাকে আমি দেখাই দিব না আপনাদের পারবেন, চ্যাটবক্সে একটু ইয়েস অর নো লিখেন, জাস্ট ক্লাসের নামগুলো ইউজ করবেন। স্যার আমি একটু কথা বলি। জি বলেন। জিকোয়ারি এবং যে লিংক যে দুটো ব্যবহার করলেন, ওই দুটো কি অফলাইনে ব্যবহার করা একটু দেখাবেন। ওই দুটো অফলাইনে ফাইলগুলো, ওকে দেখাচ্ছি। ওই দুটো অফলাইনে করতে চাইলে আপনার বুটস্ট্র্যাপের ভিতর দেখি প্রপার জেস আছে কিনা, সরি আমার বুটস্ট্র্যাপ ফাইলে যেতে হবে, যেটা আমি জিপ জিপ ডাউনলোড দিছি। জিপটা কততম ক্লাসে যেন দেওয়া শুরু করছিলাম, এটা না তার আগে, ষষ্ঠ, ষষ্ঠ না সপ্তম, আচ্ছা ভূত স্টাফ জিপটা আমি কোন ক্লাসে যেন রাখছি ভুলে গেছি। হ্যাঁ পাইছি, এই যে ভূত স্টাফ জিপ, এই জিপের আন্ডারে গেলে আপনার লাগবে কি প্রপার জিএস, দেখেন তো এর আন্ডারে প্রপার জিএস আছে কি না, নাই, ঠিক আছে, বুতিষ্ঠা প্রপার জেস নাই, যে কিউরিও নাই। তাহলে এখানে কি ছিল, সরি জি সরি, একটাও নাই, একটাও নাই, ওগুলো প্রপার জেস আরই নাই, তো না থাকলে এখন যে কিউরি নাই নেবেন কিভাবে, তাই না? আপনাদের যে লিংকটা দিছে ওই লিংকে ক্লিক করেন, এই যে না থাকলে কি অনলাইন থেকে অনলাইন করতে হবে, না না দেখাচ্ছি দেখাচ্ছি, ওয়েট, না থাকলে কই থেকে নেবেন, তাই না? এই যে লিঙ্কগুলো অনলাইনে ইউজ করেন, এই যে এখানে কি দিছেন দেখেন তো, ইউআরএল না, সোর্সের ভিতর পাইছেন দুইটা ইউআরএল পাইছেন, সবাই একটু খেয়াল করেন, পাইছেন ইউআরএল দুইটা, যে আমি আপনাদের গ্রুপে যেটা দিছি, ইউআরএলটা ক্লিক করেন তো দেখেন তো কই নেই আসছেন। এগুলো আমি যে কিউরিতে দেখাই, এখন এগুলো যে কিউরি টপিকস আর কি। এবার সেমভাবে যে কিউরিটা ক্লিক করেন তো এই যে আসলেন, তাই না? হিজিবিজি কোডগুলো কি সবাই পাইছেন, চ্যাটবক্সে একটু ইয়েস অর নো লিখেন। এই দুটো লিংকে ক্লিক করলে দুটো হিজিবিজি কোড দিবে, ঠিক আছে, একটা হচ্ছে যে কিউরির আর একটা হচ্ছে প্রপারের, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি কি করবেন, এই যে যে হিজিবিজি কোডগুলো কন্ট্রোল এ বা মার্ক করেন সি, এই টোটাল কোডটাকে আমি কপি করলাম, কপি করে কি করব, এবার আমার ক্লাস হচ্ছে এখানে, ঠিক আছে, তাহলে এখানে বুটস্ট্র্যাপের ভিতরে রাখবেন না আলাদা জেএস ফাইলে রাখবেন? আমি আলাদা জেএস ফাইলে ফোল্ডারে রাখতে চাইছি, এখানে নাম দিলাম জেএস, তার আন্ডারে কি করলাম, এটার নাম দিলাম প্রপার, নিউ প্রপার জেএস, PROPER, আপনি যে কোনো নাম দিতে পারেন, ওটা কোনো সমস্যা, আমি প্রপার ইলেভেন ডট জেএস দিচ্ছি, যেন বুঝতে পারেন এই নামটা আমার তৈরি করা, ঠিক আছে, প্রপার জেএস। এবার এটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করি, এটা জাভাস্ক্রিপ্টের আইকন,
কারোটা না হইলো সমস্যা নাই। এই যে ওপেন করলাম, এই যে হিজিবিজি কোডগুলো নিলাম, এখানে একবার পেস্ট করবেন অ্যান্ড সেভ করবেন, শেষ একবার। ওকে, তাহলে সেকেন্ড টাইম আমি যেটা করব জেকিউরির, জেকিউরি কই যেন কোডটা কতটুকু কোড নিছেন স্যার আরেকবার একটু দেখাবেন। ফুল ফুল এখানে আইসার পর কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে সব যা আছে আপনার কমেন্ট ইয়া হবে। এই পেজটাতে ক্লিক করার পর, যে কোনো জায়গায় ক্লিক করার পর কন্ট্রোল এ, কন্ট্রোল এ সেমভাবে দেখেন আমি জেকিউরি যে কোডটা এখানে ক্লিক করার পর কন্ট্রোল এ, কন্ট্রোল সি। হ্যাঁ স্যার, জি কারণ জিজ্ঞেস করলাম স্যার, যখন আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর মাত্র তিন থেকে চারটা লাইন আসলো, এখানে কিন্তু অনেকগুলো লাইন ছিল, এটা এক লাইনে হয়ে যায়, এগুলো কমপ্রেস ফাইল। এটা জেকিউরি ক্লাসে আসলে আমি আরো ফুল ডিসক্রাইব করতাম আর কি, বুঝতে পারছেন? এক লাইনে আসেন, একটা এক লাইনে যা আসছে, একটা লাইন দেখেন কত বড়, বুঝছেন? আচ্ছা, এটা জেকিউরি, জেকিউরির নাম দেই ইলিয়াস, আমার নামে দেই ইএলআইএস, ইলিয়াস ডট জেএস। এটা জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জেকিউরির আপনাদের ক্লাস লেকচার আসলাম, এগুলো সুন্দর মতো বুঝাইতাম, এখন জাস্ট আপাতত কপি করা দেখাচ্ছি। তো জেকিউরির ফাইলটা নিয়ে রাখতেছি ইলিয়াস জেএস এ, এই যে দেখেন একবার পেস্ট করছি, এবার একবার পেস্ট করার পর এক লাইন হয়েছে, লাইনটা কিন্তু অনেক বড়, সব কোডই আসছে। মাল্টিপল করবেন না, সেভ করবেন, কাইটা দিবেন। এবার কি করব, এই যে এখানে স্ক্রিপ্টের ভিতর আমি কি প্রথমে জেকিউরি ইউজ করছি, তাহলে এখানে সোর্সের ভিতর এই সিডিএন লিঙ্কটা মুছে দিয়ে আমি কি করব, এই যে জেএস এর ভিতরে ইলিয়াসটা এসে জেকিউরি, আর প্রপার জেএসটার নাম কি, প্রপার ইলিভেন, তাহলে এখানে জেএস এর ভিতর এই যে প্রপার ইলিভেন, দেখেন আমার এবার আউটপুট সেম আসতেছে। আপনারা যে কিউরিও লিঙ্ক ইউজ করছেন সেটার সেম, এই যে পাইছেন দেখছেন, সবাই কি ক্লিয়ার না, ক্লিয়ার না বলেন, নিউভাবে নতুন একটু বলেন। এই যে আপনারা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করেন, এগুলো যখন জাভা স্ক্রিপ্টের কোড করবেন আপনিও চাইলে ফ্রেমওয়ার্ক বানাইতে পারবেন। সিডিএন এর লিঙ্ক দেওয়া মানে কি, ওই লিঙ্কে যে কোডগুলো সেই কোডগুলো আপনি ইউজ করতেছেন, আর ওই কোডগুলো কপি করে যদি আপনার ডেস্কটপে কোথাও ফাইল বানায় রাখেন ওটার লিঙ্ক দেন, তাহলে আপনি অফলাইনে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ড্রপ ডাউন নিয়ে আরও কয়েকটা প্যাটার্ন আছে, এগুলো কি আপনারা নিজেরা পারবেন না আমি দেখাই দিব। আজকে ক্লাস প্রায় শেষ পর্যায়ে, একটু চ্যাটবক্সে এসো নো বলেন। প্যাটার্ন বলতে সিম্পল, একটা ক্লাসের নামটা চেঞ্জ করবেন, একটা বাটনের উপরে চলে আসবে আর একটা বাটনের নিচে চলে যাবে, ওইটাই আর কি, আর কিছুই না। আচ্ছা, তাহলে বুথ স্ট্যাপ আপনাদের বাকি থাকে কি, কল স্প্যান ফ্রম তো দেখাইছি, ইনপুট ফ্রম 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 ফ্রমটা একটু দেখাইতে হবে, তারপর আইকন একজন দেখতে চাইছিলেন, তারপর আইকন ফ্রম গ্রিড সিস্টেম, গ্রিড কি বুথ স্ট্যাপ দিয়ে দেখাইছি, হ্যাঁ দেখাইছি দেখাইছে। আচ্ছা, আরেকটা ক্লাস আমি শেষ করতে পারবো যা টপিকস আছে, যদি আপনাদের না প্রবলেম না হয় আর কি। এই যে ফ্ল্যাক্স, আজকে এটা ইউজ করছিলাম নাকি ডিপ ফ্ল্যাক্স, না হ্যাঁ ডিপ ফ্ল্যাক্স ক্লাসটা, এটা দেখাবো না, এটা যেহেতু আজকে ইউজ করছি ডিপ ফ্ল্যাক্স আন আইকন ফিল্টার, ফিল্টার দেখাইলো ভালো হয়, না দেখাইলো পরে শিখে নিতে হবে আর কি। আচ্ছা, আগামী ক্লাসে শেষ করতে পারবো, কেউ কেউ কিছু বলবেন, এবার ওপেন বলতে পারেন, একটু পরে আজান দিবে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার আমরা কি স্যার আপনারা একটা ক্লাস পাবো পরশু দিন?